Hello friends, this is Sajjad Arifin. Tumra dekhcho Guitar Never Lies Reboot on ABC Radio's official Facebook page. আর আমাদের আজকে একটু ডিফারেন্ট এপিসোড, আজকে হচ্ছে এপিসোড নাম্বার 6। আমরা আজকে আলাপ করব একটা সিলেবাসের বাইরে, মানে আমরা যা শিখছি, আমরা আগের পর্বগুলো যা যা শিখলাম সেগুলো ছিল হচ্ছে কর্ড নিয়ে এবং বেসিক ফিঙ্গারিং নিয়ে। কিন্তু সেই সাথে গিটার, যদি একটা তোমার যদি ভালো গিটার থাকে এবং সেই গিটারটা যদি তুমি কমফোর্টেবলি বাজাতে চাও, সেটার খুব সুন্দর একটা মেনটেন্যান্স প্রয়োজন, একটা মানে অ্যাসিউরড মেনটেন্যান্স প্রয়োজন। তার জন্যই আজকের এপিসোডটা, যেটা আমি ব্যক্তিগতভাবে পার্সোনালি অনেক রিকোয়েস্ট পেয়ে থাকি যে গিটার মেনটেন্যান্সের উপর একটা এপিসোড করার জন্য, বা যে যে প্রবলেমগুলো তোমরা ফেস করো সেগুলো গিটারকে থেকে আমরা কীভাবে ঠিকঠাক করতে পারি। আমাদের বেসিক যেই প্রবলেম হয়, হ্যাঁ, প্রথম প্রবলেম হচ্ছে যে আমাদের গিটার খুব তাড়াতাড়ি জং ধরে যায় তারে, হ্যাঁ। তারপরে হচ্ছে যে দেখা যাচ্ছে যে আমাদের ব্রিজে এখানে ইলেকট্রিক গিটার হলে এখানে জং ধরে যায়। তারপরে দেখা যাচ্ছে যে ফ্রেডবোর্ডে বিভিন্ন অন্যান্য অংশ কিছু জায়গায় উঁচু নিচু হয়ে যাচ্ছে, কিছু জায়গায় নিচু হয়ে যাচ্ছে। এসব বিভিন্ন ধরনের প্রবলেম আমরা ফেস করে থাকি। ফ্রেডবোর্ডের যে জিনিসগুলো নিয়ে আমরা কথা বলছিলাম, এটা হচ্ছে, আমি কন্টিনিউ করি, সেটা হলো যে এটা দিয়ে আমরা যেটা করতে পারি, ফ্রেডবোর্ডটাকে মানে স্ট্রিং সবগুলো খুলে ফেলতে হবে আমাদের প্রথমে। তারপরে ফ্রেডবোর্ডটা অনেক সময় যেটা হয় রোজউডের ক্ষেত্রে, হ্যাঁ, রোজউডের ক্ষেত্রে আমাদের ফ্রেডবোর্ডগুলো ডট 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 বা ড্রাই হয়ে যায়। ড্রাই হয়ে গেলে যেটা হয় সমস্যা, যে দেখা যায় যে আমাদের ফ্রেডবোর্ডটা একটু খড়খড়া হয় এবং ডট ডট মানে ফোটা ফোটা হয়ে যায়। তখন এইটা দিয়ে প্রথমে ক্লিন করতে হয়। তারপরে নাম্বার টু যেটা আছে সেটা হচ্ছে প্রিপারেশনের, সেটা আমি আরেকবার দেখাই বন্ধুদের লিঙ্কে গিয়ে, তাহলে বুঝতে পারবে। এই জিনিসটা দিয়ে আমাদেরকে নাম্বার টুতে যেটা, সেই এই দুটো ব্যবহার করে এই সমস্যাটা সলভ করা যায়। তো আরেফ, তুমি কি সাথে আছো? তোমার সব কিছুই আজকে গোলমাল সামহাও। তোমার কথা শুনতে পাচ্ছে কিনা বন্ধুরা একটু জানাক, তারপরে তুমি থাকো, নাহলে আমি কন্টিনিউ করি। আচ্ছা, এরপরেরটায় যাই। আচ্ছা আরিফ, তোমার কথা শুনতে পাচ্ছেন? আই গেস উইল গেট ইউ অন দ্য নেক্সট এপিসোড, আমি কন্টিনিউ করি, ঠিক আছে? থ্যাংক ইউ, সরি ফর দ্য ট্রাবল, আমি আবার চেষ্টা করি কন্টিনিউ করতে। আচ্ছা বন্ধুরা দেখছো, তারপরে নেক্সট যে এই জিনিসটা আমাদের প্রয়োজন হয়, হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে বডি গ্লস। বডি গ্লসের কাজ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই, যদি আমাদের যাদের ইলেকট্রিক গিটার আছে, আমরা সবাই মোটামুটি জানি যে উপরের লেয়ারে একটা সুন্দর গ্লসিং একটা ফিনিশ থাকে, এবং এই জিনিসটা ময়লা হতে 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 আস্তে আস্তে ঘোলাটে হয়ে যায়, তখন আমরা এই বডি গ্লসটা ব্যবহার করতে পারবো। উইচ উইল মেক ইট মাচ ক্লিনার অ্যান্ড ট্রান্সপারেন্ট এবং আগের মতো। কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে বডি গ্লসটা তোমরা কিন্তু সব গিটারে ব্যবহার করতে পারবে না। এখানে যেটা করতে হবে যে, যেমন এটা স্যাটিন ফিনিশ বডিতে না, যেগুলো হচ্ছে নর্মাল টপ, হ্যাঁ, রেগুলার ফিনিশ গিটার, সেগুলোতে সুন্দরভাবে ব্যবহার করা যাবে। তারপরে আছে, আমরা একটু লিঙ্কে স্লাইডটাতে দেখি স্লাইডে কী কী আছে এখানে। ওকে, এটা হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে পলিশ এবং ক্লিনার একসাথে, হ্যাঁ, এটা দিয়েও তোমরা একই কাজ করতে পারো, যে পলিশ করতে পারবে এবং ক্লিন করতে পারবে, দুটো কাজই করতে পারবে। সেটা হচ্ছে তোমার বডি সেকশন হোক বা যেই সেকশন হোক, সব সব সবগুলোতে কাজ করা যাবে। তারপরে আছে এই, এটা হচ্ছে পুরো কিটটা আর কি, হ্যাঁ, এই পুরো কিটে যে কয়টা জিনিস আছে আমরা ব্যবহার করতে পারবো যে কোনো সময়। তোমরা যতটুকু দেখতে পাও নাই, আরিফের কথা শুনতে পাও নি, আমাকে একটু বলবে, আমি ট্রাই করবো রিপিট করতে। তো তোমাদের প্রশ্নগুলো একটু পরে আসি। ওকে, লেটস গো ব্যাক। আচ্ছা, আরিফকে শুনতে পাচ্ছ না এরকম, সরি ফর দ্যাট, সামহাও আরিফের কানেকশন আছে, খুব সমস্যা হচ্ছে আমাদের, আমরা সব দেখতে পাচ্ছি। ওকে, তো এই হচ্ছে আমাদের গিটারের ফ্রেডবোর্ড মেনটেন করা এবং ক্লিন করার ব্যাপার নিয়ে। আমি একটু শুরুতে চলে যাই, তোমরা যারা মিস করেছো, স্ট্রিং ক্লিনারের যে পয়েন্টটা আরিফ শুরু করেছিল, আমি সেটা একটু কন্টিনিউ করি। স্ট্রিং ক্লিনার ব্যবহার করার নিয়ম হচ্ছে, আমরা প্রতিবার গিটার বাজাবার পরেই সুন্দর করে প্রথমে গিটারটাকে এইভাবে ধরে, স্ট্রিং ধরে উপরে এবং নিচে, মানে দুই সাইড ধরে একদম পরিষ্কার করে নিব। পরিষ্কার করে নেবার পরে
তারপরে আমরা স্ট্রিং ক্লিনারটা দিয়ে এভাবে দিব, যেটা হবে করতে হবে আমাদেরকে প্রতিটা স্ট্রিংয়ে আলাদা করে এভাবে, ওকে, প্রতিটা স্ট্রিংয়ে আলাদা করে দিতে হবে। দেওয়ার পরে আবার এই কাপড়টা দিয়ে আমাদেরকে ওপরে এবং নিচে এইভাবে করে মুছতে হবে, পুরো জিনিসটা এইভাবে যাবে। সো দ্যাট ইজ দ্য ওয়ে। তো এই সেই ক্ষেত্রে তোমাদের জং থেকে অনেকখানি প্রিভেন্ট হবে এবং তোমরা অবশ্যই বেটার পারফরমেন্স পাবে। এখন অ্যাকুস্টিক গিটার এবং ইলেকট্রিক গিটারের ক্ষেত্রে যেটা ডিফারেন্স হচ্ছে যে বডি ম্যাটেরিয়াল এবং ফেব্রিক ম্যাটেরিয়ালে অনেকখানি ডিফারেন্স আছে, ঠিক আছে। তো মোটামুটি আজকে তো বেশ ভালোই যান্ত্রিক গোলযোগ হলো। আমরা চেষ্টা করবো যে আগামী পর্বে গিটার নেভালাইজে তোমাদেরকে মেনটেন্যান্স নিয়ে আরও ক্লিয়ার আইডিয়া দিতে, এবং পরবর্তীতে যদি সময় পাই আরেকদিন এসে অবশ্যই সুন্দর করে আজকে যে টপিক নিয়ে কথা বলতে যাচ্ছিলাম সেগুলো আমরা কন্টিনিউ করবো। তো সবাই ভালো থেকো, শুভরাত্রি।